বেকিদৈত উদ্ধার নিরুদ্দিষ্ট আইনল হকর মৃতদেহ, যুবকজনক কোনো দুর্বৃত্তই হত্যা করার সন্দেহ পরিয়ালর। কালগাছিয়ার মইনবুরীর তারাকা নন্দীর বেকিনৈত উদ্ধার আইনল হকর মৃতদেহ। আজি হাত ভরি বন্ধা অবস্থাত রাইজে উদ্ধার করে যুবকজনের মৃতদেহ। উল্লেখ্য যে যা দুদিন ধরে ফুলরা চরর নিজ ঘরের নিরুদ্দেশ হয়ে আছিল আইনল হক নামের যুবকজন। ঘটনাস্থলে আরক্ষীর লোক উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে অব্যাহত রাখিছে তদন্ত। নিরুদ্দিষ্ট যুবকজনক কোনো দুর্বৃত্তই হত্যা করার সন্দেহ প্রকাশ পরিয়ালর। আজি হাত ভরি বান্ধা আছে আর গলত বলে উড়না দি মানে মানে গেরু দিয়া আছে মানে ফাঁসি ফাঁসি লটকে। যা 25 তারিখের আইনাল হক নামের মানুষজন ফুলরা চরের নির্দোষ হয়েছে। বহুত বিচারি টিচারি আমি আজি তিন চারিদিন হলে বহুত মানুষ বিচারি টিচারি চাইছে কিন্তু কত পোয়া নাই। সেই মানুষজন আজি আজি চারিদিন পিছত সেই মানুষজন পানি মাজত ভাই আছে। মানুষজন তেন উলঙ্গাস আছিল, হাত ভরি বান্ধা আছিল আর গলত একটা উড়না দি তাক চিপা মারা হয়েছে, এটা একটা সন্দেহ করা হয়েছিল। গতি পাবলিকে উত্তাপন হয়ে গেছে। আমার একটা কথা, যা দুঃখী সেইবিল যাতে উচিত শিক্ষা হয় সেই আমার তরফেরপরা মানে অনুরোধ করি। তাতে দেখা পাওয়া গেল আইনল হক বলে যখন ঢুকালে তো দুদিনেরপর লাভ বিচারি পাওয়া না, আমাক জানালে জানার লগে লগে আমার SDRF টিম বা সকল টিমসে আহি পালে চালেহি। তো আজি রিকভার হয়েছে বডিটো, অলমোস্ট ডিকম্পোজ হয় বডিটো, সেইটার কারণে আমি এটা পোস্টমর্টেমের কারণে পঠাম। আর দেখা গেছে যে হাত আর ভরি বান্ধা আছে, তো পিছত পোস্টমর্টেমের রিপোর্টেহে কব এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল। হাত ভরি বান্ধা থাকলে অকনমান সন্দেহ হয়, তো সেইকারণে আমি অকান বেশি ভালকে চাব লাগবে যেটা, যেহেতু হাত আর ভরি বান্ধা আছে তো মেবি মার্ডারও হবও পারে। এটা মানে কমেন্টও করবলে অসুবিধা হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্টতে গম পাওয়া যাব। হয় দুজন মানক, চারিজনক হয়, চারিজনক মানে সাসপিশন তা করা গেছে, তো সেটু আমি চাই। উল্লেখ্য যে ঘটনা সন্দর্ভত আহেদ আলী, সামেদুদ্দিন, আব্দুল আজিজ আর জহিরুল ইসলাম নামৰ চারিজন লোকক রাইজে করায়ত্ত করে কটাই দিয়ে আরক্ষী। হত্যাকারীক ফাঁসির দাবিত ঘটনাস্থলীত উত্তেজিত রাইজে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতি। অবশ্যই কলগাছিয়া আর মইনবুরী আরক্ষীর তৎপরতাত নিয়ন্ত্রণলৈ আহে পরিস্থিতি। জনিয়ারপরা জহিরুল ইসলাম খানের রিপোর্ট, মাই নিউজ এনি।